নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সথবিসা এডুকেশন। আজ আমরা WBCS এক্সাম প্রিলিমিনারি এবং মেন, অর্থাৎ প্রিলি এবং মেনের উপযোগী করে হিস্ট্রি সাবজেক্টের ওপর কিন্তু একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমরা এই হিস্ট্রির ওপর কিন্তু শুধুমাত্র হিস্ট্রি নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিন্তু প্র্যাকটিস সেট আপলোড করতে থাকব। এই সমস্ত কোশ্চেনগুলি শুধুমাত্র প্রিলির পরীক্ষার জন্য নয়, আপনি হিস্ট্রির যে পেপার থ্রির পেপারটা রয়েছে যেখানে হিস্ট্রি কোশ্চেন আছে 100 নম্বরের, তার জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে বা আপনাদের খুব উপকার লাগবে। তাই আমরা প্রত্যেককে অনুরোধ করব, যারা WBCS এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছেন বা প্রিলি পরীক্ষা দিয়েছেন এবং মেন পরীক্ষায় দেবেন ভাবছেন, অর্থাৎ কাট অফ ক্লিয়ার করবেন, তারা প্রত্যেকে কিন্তু ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। এরপরে আজকে আমরা আসবো প্র্যাকটিস সেটে। আমরা এলাম 1 নম্বর কোশ্চেনে। লন্ডনে দাদাভাই নওরোজির ভোটের প্রচারে কে উপস্থিত ছিলেন, অর্থাৎ নিম্নলিখিত কোন ব্যক্তি? আমরা জানি দাদাভাই নওরোজি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য হয়েছিলেন, ভারতীয় সদস্য। তাহলে তখন তার ভোটের প্রচারে কে উপস্থিত ছিলেন? এ চিত্তরঞ্জন দাস, বি লালা রাজপত রায়, সি বালগঙ্গাধর তিলক, অ্যান্ড ডি বিপিনচন্দ্র পাল। দেখুন, WBCS পিলিতে এ ধরনের কোশ্চেন না এলেও মেনে কিন্তু আপনাকে কনসেপচুয়াল কোশ্চেন দেবে। আগেকার মতো কিন্তু অনলাইন আর পড়ে কিন্তু আর WBCS মেন পাস করা খুব অসম্ভব হয়ে পড়বে, কারণ কাট অফ কিন্তু প্রচুর বেড়ে গেছে। তাই আপনাকে কিন্তু পুরো গল্প হিস্ট্রির পড়তে হবে আপনাকে, এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামের জীবনীও পড়তে হবে। এই জীবনে যদি পড়েন তবেই আপনি উত্তর দিতে পারবেন, নাহলে পারবেন না। দাদাভাই নওরোজির ভোটের প্রচারে কেউ উপস্থিত ছিলেন? রাইট অ্যান্সার অফ অপশন এ চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস মনে রাখবেন, এই দাদাভাই নওরোজির যে ভোটের প্রচার সেখানেই কিন্তু প্রথম তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তাহলে দাদাভাই নওরোজির ভোটের প্রচারে কেউ উপস্থিত ছিলেন? চিত্তরঞ্জন দাস। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে। কত সালে সিভিল সার্ভিসের উচ্চতর বয়সসীমা 19 বছর করা হয়? দেখুন, সিভিল সার্ভিসকে প্রথম কোন গভর্নর তৈরি করেছিলেন, কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল, সিভিল সার্ভিস প্রথম ভারতীয় কে পাস করেছিলেন, এইগুলো প্রশ্ন আসতেই পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ধরনের কোশ্চেনও আসবে। এ 1853, বি 1866, বি 1860, অ্যান্ড ডি 1876। ভালো করে মনে রাখুন, এই উচ্চতর বয়স মেয়েদের 19 বছর করা হলো সেই সময় কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এসএন ব্যানার্জি, তিনি কিন্তু আন্দোলন করেছিলেন ভারতসভা। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন ডি। 1876 সালে কিন্তু এই ICS অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা ছিল সেই সময়, সেটা কিন্তু বয়স কত করে দেওয়া হয়? 19 বছর। এই প্রসঙ্গে বলে রাখি, 1853 সালে যখন সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম নেওয়া শুরু হলো তখন কিন্তু বয়স সীমা ছিল 23 বছর। 1860 সালে এটাকে করে দেওয়া হলো 22 বছর, আর 1866 সালে এর বয়স করে দেওয়া হলো 21 বছর। ঠিক এর 10 বছর বাদ এই বয়সটা কমিয়ে দিয়ে একদম করে দেওয়া হলো 19 বছর। তাহলে 19 বছরে বুঝতেই পারছেন, একটি ছেলে 19 বছরে গ্রাজুয়েশন অর্থাৎ কলেজ পাস করে পুনরায় সেই পরীক্ষার জন্য তৈরি হওয়া খুবই সমস্যা। এই জন্য কিন্তু ভারতসভা বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ সময় খুব আন্দোলন করেছিলেন। তাহলে এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে 1853 সালে যখন সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া শুরু হলো তখন বয়সসীমা কত ছিল? 23 বছর। পরবর্তী অর্থাৎ 1860 সালে বয়সসীমা হলো 22 বছর, এবং 1866 সালে বয়সসীমা করে দেওয়া হলো 21 বছর, এটা কিন্তু ম্যাক্সিমাম এজ, এবং 1876 সালে করা হলো 19 বছর। তাহলে আজকের কোশ্চেনে 19 বছর কবে করা হলো? রাইট অ্যান্সার 1876। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে। ভারত ছাড়ো আন্দোলনের রানী কাকে বলা হয়? এ মাতঙ্গিনী হাজরা, বি কনকলতা বড়ুয়া হবে, এটা কনকলতা বড়ুয়া, সি অরুণা আসফ আলী, অ্যান্ড ডি মাদাম কামা। দেখুন, মাদাম কামা তো হবে না, আপনি বুঝতেই পাচ্ছেন, কারণ মাদাম কামাকে কী বলা হয়? ভারতীয় বিপ্লবী বিবাদের জননী, তাহলে এটা হচ্ছে না। দেখুন, মাতঙ্গিনী হাজরা এবং কনকলতা বড়ুয়া এই দুজনাই কিন্তু মনে রাখবেন ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেত্রী ছিলেন। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন সি অরুণা আসফ আলী। অরুণা আসফ আলীকে কিন্তু বলা হতো ভারত ছাড়ো আন্দোলনের রানী। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের রানী কাকে বলা হতো? অরুণা আসফ আলী। এখান থেকেও কোশ্চেন আসতে পারে। নেক্সট আমরা আসবো 4 নম্বর কোশ্চেনে। মিরাট ষড়যন্ত্র মামলায় যুক্ত ইংরেজদের নাম কী বা ইংরেজের নাম কী? দেখুন, মিরাট ষড়যন্ত্র মামলায় কিন্তু ভারতীয়দের সাথে সাথে অনেক ব্রিটিশদেরও কিন্তু যুক্ত করা হয়েছিল। এ ফিলিপস ফ্রট, বি বেঞ্জামিন ব্যাডলি, সি এ ও বি মানে দুজনাই, ডি এস এ ডাঙ্গে। রাইট অ্যান্সার কী হবে? এসে ডাঙ্গে বুঝতে পারছেন ইংরেজ নয়, তাহলে এটা হচ্ছে না। তাহলে হয়
এ বি হবে অথবা সি হবে। মনে রাখবেন মিরাজ সংক্রান্ত মামলায় কিন্তু দুজন ইংরেজের নাম যুক্ত করা হয়েছিল, দুজনকে, ফিলিপস প্রাট অ্যান্ড বেঞ্জামিন ব্যাডলি দুজনাই। তাহলে রাইট অ্যান্সার কী হবে? সি, এ ও বি। অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলায় কিন্তু যুক্ত ইংরেজের নাম হলো ফিলিপ ফ্রাট অ্যান্ড বেঞ্জামিন ব্যাডলি। নেক্সট আমরা আসবো পাঁচ নম্বর কোশ্চেনে, মোবলা বিদ্রোহ কোথায় শুরু হয়? এটা প্রত্যেকে জানেন এবং বহুবার কোশ্চেনটা এসছে। 1921 সালে যে মোবলা বিদ্রোহ হয়েছিল সেটা কোথায় শুরু হয়? এ কেরালা, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু আর ডি কর্ণাটক। রাইট অ্যান্সার কী হবে? এটা প্রত্যেকে জানেন, রাইট অ্যান্সার হবে এ কেরালা। তাহলে মোবলা বিদ্রোহ কোথায় শুরু হয়? 1921 সালে কেরালায়। নেক্সট আমরা আসবো ছ নম্বর কোশ্চেনে, কংগ্রেসের করাচি সেশনে অর্থাৎ করাচি অধিবেশন যেটা 1931 সালে হয়েছিল সেখানে কে মৌলিক অধিকারের খসড়া তৈরি করেন? আমরা জানি কোশ্চেনটা যে 1931 সালে করাচি অধিবেশনে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস কিন্তু প্রথমবারের জন্য মৌলিক অধিকারের কথা ঘোষণা করেন। তাহলে মৌলিক অধিকার যে কী হবে, খসড়াটা কী, সে খসড়াটা কে তৈরি করেছিলেন? এ বি আর আম্বেদকর, বি আবুল কালাম আজাদ, সি জওহরলাল নেহরু অ্যান্ড ডি পল্লবভাই প্যাটেল। দেখুন এখানে কিন্তু মনে রাখতে হবে এই 1931 সালের যে অধিবেশনটা হয়েছিল তার আগেই কিন্তু 1929-এর লাহোর সেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং 1930 সালে কিন্তু কোনো সেশন হয়নি, আমরা প্রত্যেকে জানেন। তাহলে 1930 সালের যে 26শে জানুয়ারি ভারতবর্ষের রাজনৈতিক তীরে কিন্তু পতাকা উত্তোলনও করা হয়ে গেছিলো, ভারতবর্ষের প্রথম পতাকা। এরপরে যে সেশনটা 1931 সালে সেখানে মৌলিক অধিকারের খসড়া কে তৈরি করেছিলেন? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, জওহরলাল নেহরু। এটা মনে রাখবেন 1931 সালে সভাপতি কিন্তু জওহরলাল নেহরু ছিলেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু মৌলিক অধিকারের খসড়াটাকে তৈরি করেছিলেন না জওহরলাল নেহরু, এটা কিন্তু অনেকবার কিন্তু ইউপিএসসিতে এই কোশ্চেনটা এসেছিল, ইউপিএসসি প্রিলিতে, যে কংগ্রেসের করাচি অধিবেশনের 1931 সালে যে মৌলিক অধিকার তৈরি হয়েছিল সেই মৌলিক অধিকারের খসড়াটাকে তৈরি করেছিলেন? সি, জওহরলাল নেহরু। নেক্সট আমরা আসবো সাত নম্বর কোশ্চেনে, হান্টার কমিশন কিসের পরে তৈরি করা হয়? এই হান্টার কমিশন কিন্তু সেই শিক্ষা কমিশন নয়। হান্টার কমিশন কবে তৈরি করা হয়? এ ব্ল্যাক হোল ইনসিডেন্ট, বি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সি 1857 সালের বিদ্রোহ এবং ডি বঙ্গভঙ্গ। মনে রাখবেন হান্টার কমিশন কিন্তু তৈরি করা হয়েছিল 1919 সালে হওয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে। তাই মনে রাখতে হবে এই হান্টার কমিশন ছাড়াও জাতীয় কংগ্রেস কিন্তু মতিলাল নেহরুর নেতৃত্বে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য একটা কমিটি তৈরি করেছিল, এটা কিন্তু মনে রাখবেন। এবং সেখানে ওই মাইকেল ও ডায়ারকে কিন্তু এরা দোষী বলে সাব্যস্ত করেছিল যে এই হত্যাকাণ্ডের মূল দোষী হচ্ছে মাইকেল ও ডায়ার। আর হান্টার কমিশন কিছুদিন তৈরি হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর 1919। আর ঠিক এই হান্টার কমিশনের মতনই ভারতীয়রাও, বিশেষ জাতীয় কংগ্রেস মতিলাল নেহরুর নেতৃত্বে কিন্তু একটি কমিটি তৈরি করেছিল এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য এবং তারা রিপোর্ট দিয়েই পরবর্তী সময়ে, এবং সেখানে তারা মাইকেল ও ডায়ারকে কিন্তু এর জন্য দায়ী করেন। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, আট, নিম্নলিখিত কোন ভারতীয় শাসক বিদেশে ভারতীয় দূতাবাস আধুনিক পদ্ধতি তৈরি করেছিলেন? অর্থাৎ কোন ভারতীয় শাসক প্রথমবারের জন্য ভারতীয় দূতাবাস তৈরি করেছিলেন আধুনিক পদ্ধতিতে বিদেশে? এ হায়দার আলী, বি টিপু সুলতান, সি শাহ আলম এবং ডি মীর কাসিম। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, আপনাকে বারবার বলছি ইতিহাস কিন্তু আপনাকে কনসেপচুয়ালি পুরো ডেপথে পড়তে হবে। তাহলে কোন শাসক বিদেশে ভারতীয় দূতাবাস তৈরি করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অপশান বি, টিপু সুলতান। টিপু সুলতানই কিন্তু প্রথম যিনি ভারতীয় দূতাবাস বিদেশে তৈরি করেছিলেন। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, ন নম্বর, মধ্যযুগীয় ভারত অর্থাৎ মধ্যযুগে মহাত্থারা অ্যান্ড পাট্টাখিলা কিসের সঙ্গে যুক্ত? অর্থাৎ এই দুটো কথা কিসের সঙ্গে যুক্ত? এক হচ্ছে মহাত্থারা অ্যান্ড দুই হচ্ছে পাট্টাখিলা, এদের কাদের বলা হতো? পাট্টাখিলা এবং মহাত্থারা কী? এ সামরিক আধিকারিক, গ্রামের প্রধান বা সর্দার, জাংজকের প্রধান না কুটির শিল্পের প্রধান, এরা কারা, কোন ডিজিগনেশনের ব্যক্তি এরা? সামরিক আধিকারিকদের এটা বলা হতো না গ্রামের সর্দারদের বলা হতো? চেষ্টা করুন আপনারা এই ধরনের কিন্তু ট্রামগুলো পড়ে রাখবেন, বিভিন্ন ধরনের প্রধান বা বিভিন্ন যুদ্ধ পদ্ধতি পড়ে রাখবেন। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, গ্রামের প্রধান। মধ্যযুগীয় ভারতে যে গ্রামের প্রধান বা সর্দারদের বলা হতো মহাত্থারা এবং পাট্টাখিলা। যাই হোক এরপরে আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, দশ, অষ্টদিগ্গজ কার সভায় থাকতেন? এটা সভায় হবে, কার সভায়, সভায় সবাই হয়ে গেছে, কার সবাই থাকতেন? এ প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায় এবং হরিহর। এবার প্রত্যেকে জানেন অষ্টদিগ্গজ কার সভায় বিরাজ করতেন? রাইট অ্যান্সার অপশান সি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের সবাই কিন্তু অষ্টদিগ্গজ বিরাজ করতেন। এরপরে এলাম এগারো নম্বর কোশ্চেনে,
কোনারকের সূর্য মন্দির কে তৈরি করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ প্রথম নরসিংহদেব, বি প্রথম নরসিংহ বর্মন, সি প্রথম কৃষ্ণ, অ্যান্ডি অনন্ত বর্মন চোরগঙ্গ। দেখুন এইগুলো কিন্তু মনে রাখবেন, এই প্রথম নরসিংহদেব এবং প্রথম নরসিংহ বর্মন কিন্তু একই ব্যক্তি নয়, এখানে অনেকে ভুল করে ফেলে। তাহলে কোনারকের সূর্যমন্দির তৈরি করেছিল কে? কোনারকের সূর্যমন্দির তৈরি করেন অপশন এ, অর্থাৎ প্রথম নরসিংহদেব, প্রথম নরসিংহ বর্মন নয় কিন্তু। এবং এই অনন্ত বর্মন চোরগঙ্গের সঙ্গে খুব ইম্পর্টেন্ট, এরা কিন্তু ইনি কিন্তু পুরীর মন্দির তৈরি করেছিলেন। তাহলে পুরীর মন্দিরকে তৈরি করেছিলেন অনন্ত বর্মন চোরগঙ্গ, এবং প্রথম নরসিংহদেব কিন্তু কোনারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন। কারণ আমরা যদি পুরী বেড়াতে যান, সেখানে গিয়ে দেখবেন এই পুরী বেড়ানোর সাথে সাথে সূর্য মন্দিরও বেড়াতে যান। তাই এই দুটো কোশ্চেন আমি একসঙ্গে বলে দিলাম, যারা বেড়াতে যাবেন বা গিয়েছিলেন তারা সহজে বুঝতে পারবেন। তাহলে কোনারকের সূর্য মন্দির কে তৈরি করেছিলেন? প্রথম নরসিংহদেব। আর এই অনন্ত বর্মন চোরগঙ্গ কী করেছিলেন? না, পুরীর মন্দির তৈরি করেছিলেন। নেক্সট আমরা আসবো পরের কোশ্চেন, শ্রেণীক উপাধি কে নিয়েছিলেন? খুব সোজা কোশ্চেন, এটা বলার কিছু নেই। এ বিন্দু স্যার, বিবিম্বি স্যার, শিবাজার শত্রু, অ্যান্ডি অশোক। এডিসন কে বা অপশন বি, বিম্বি স্যার। বিন্দু স্যার কিন্তু নয়, বিম্বি স্যার এবং বিন্দু স্যারকে ঘুলিয়ে ফেলবেন না। বিম্বি স্যার কিন্তু হর্ষাঙ্ক বংশের, আর বিন্দু স্যার কিন্তু মৌর্য বংশের, এটা মনে রাখতে হবে। অজাত শত্রু হচ্ছে বিম্বি স্যারের ছেলে, ইনি কী উপাধি নিয়েছিলেন? ইনি উপাধি নিয়েছিলেন কুণিক। আর অশোক তো তুমি জানেন, দেবনাম, প্রিয়দর্শী, এ ধরনের কিছু। আর বিন্দু স্যার হচ্ছে অমিত্রাঘাত। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, 13। কোন সম্রাট প্রথম মুদ্রাতে বুদ্ধের মূর্তি খোদাই করেন? এ অজাতশত্রু, বি অশোক, সি কনিষ্ক, অ্যান্ডি ধর্মপাল। দেখুন এই কোশ্চেনে একটু যদি বুদ্ধি খাটান এবং আপনি বৌদ্ধ ধর্মের পুরো হিস্ট্রিটা মনে রাখতে পারেন, তাহলে করতে পারবেন উত্তরটা। দেখুন আমরা একটা সহজ কথা জানি যে কনিষ্কের সময়ের থেকে কিন্তু বৌদ্ধ ধর্ম দুভাগে ভাগ হয়ে যায়, হিনযান এবং মহাযান। আর সেই সময়তেই কিন্তু প্রথম বুদ্ধ মূর্তি তৈরি হয়, তারাই কিন্তু বুদ্ধেরকে পূজা করা, অর্থাৎ বুদ্ধেরকে হতো না, সেই সময় কিন্তু বুদ্ধের মূর্তি তৈরি করা শুরু হয়। তাহলে এটা সহজেই আমরা বুঝতে পারছি, যেহেতু কনিষ্ক সময় থেকে হিনযান এবং মহাযান দুভাগে ভাগ হয়ে গেল, অতএব এই সময় থেকেই কিন্তু বুদ্ধের মূর্তি তৈরি শুরু হলো। অতএব বুদ্ধের মূর্তি খোদাই করা হয় অবশ্যই কনিষ্ক সময় থেকে, এটা মনে রাখবেন। কারণ কনিষ্ক সময় কিন্তু হিনযান এবং মহাযান, অর্থাৎ একজন সেই বুদ্ধের মূর্তি তৈরি করে তাকে পূজা করা, আর একজন চাইছিল না বুদ্ধের মূর্তি না তৈরি করে তার ব্যবহার জিনিসপত্র নিয়ে পূজা করা, এই ধরনের ব্যাপার। তাহলে হিন্দান এবং মহাজান সম্প্রদায় ভাগ হয়েছিল কবে? কনিষ্কর সময় থেকে। তাহলে বুদ্ধের মূর্তি তৈরি করা কবে থেকে? অবশ্যই কনিষ্কর সময় থেকে। নেক্সট আমরা তো পরবর্তী কোশ্চেনে, আমরা এলাম 14 নম্বর কোশ্চেনে, ষোড়শ মহাজনপদের একেবারে পশ্চিমতম স্থান কোনটি? অর্থাৎ ষোড়শ মহাজনপদকে যদি আমরা এভাবে ভাগ করি, তাহলে একদম ওয়েস্টে কোনটি আছে, ইস্টে কী আছে, নর্থে কী আছে, সাউথে কী আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। একদম দক্ষিণে কোন ষোড়শ মহাজনপদের কোন অংশ মহাজনপদটি ছিল, নর্থে কোন মহাজনপদটি ছিল, ইস্টে কোনটি ছিল, এটা মনে রাখবেন। শুধুমাত্র এটার ক্ষেত্রে নয়, এই প্রসঙ্গে বলে রাখি IVC বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবেন যে একদম পূর্ব দিকে যে প্রাপ্ত স্থানটি কোনটি, পশ্চিম দিকে কোন স্থানটি আবিষ্কার হয়েছে সবশেষে, এরকম আর কি। তাহলে যদি আপনি এখানটা পড়ে রাখেন একটু ভালো করে, তাহলে যদি আপনি অপশানগুলো দেখেন তাহলে সহজেই উত্তর করতে পারবেন। প্রথমে আসছে কম্বোজ। কম্বোজ কোথায়? কম্বোজ হচ্ছে একবারে উত্তরে, নর্থে। অঙ্গ কোথায়? ইস্টে। অসমক আমরা জানি একমাত্র দক্ষিণতম রাজ মহাজনপদ ছিল কি? অসমক। তাহলে পুকুরে হলো গান্ধার, গান্ধার হচ্ছে একদম ওয়েস্টে, পশ্চিমে। তাহলে একদম পশ্চিমতম স্থান কোনটা? গান্ধার। রাইট আনসার কী হবে? গান্ধার। আর কম্বোজ হচ্ছে একদম নর্থে, অঙ্গ ইস্টে, আর অসমক সাউথে। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, চৈতা বৈদ্য সন্ন্যাসীদের কাছে কীভাবে পরিচিত? অর্থাৎ চৈতটা কী? এ থাকার ঘর, বি প্রার্থনা ঘর বা প্রেয়ার হল, সি এ ও বি দুটোই, অ্যান্ডি কোনোটিই নয়। দেখুন আমি বলেছিলাম আমাদের আন্দাজের অষ্টক সূত্র বলে একটা সূত্রই, যে কোনো অপশনে যদি থাকে সি এর ক্ষেত্রে এ ও বি এবং ডি এ থাকে কোনোটিই নয়, এরম থাকলে জানবেন এই দুটো হওয়ার চান্স 5%, আর এই এ আর বি এর মধ্যে হওয়ার চান্স হচ্ছে 95%। তাহলে আপনি যদি এটা মাথায় রাখেন এবং চেষ্টা করেন অপশনগুলোকে টেস্ট করে এলিমিনেশন থিওরি ব্যবহার করে, তাহলে উত্তর করতে পারবেন। দেখুন চৈত্র কিন্তু বৈধ সন্ন্যাসীদের কী ছিল? প্রার্থনা ঘর বা প্রেয়ার হল, এটা কিন্তু মনে রাখতে হবে। চৈত্র মানে হচ্ছে প্রার্থনা ঘর, কাদের না? বৌদ্ধ সন্ন্যাসীদের যে প্রেয়ার হল ছিল, প্রার্থনা ঘর ছিল, সেখানে তারা ধ্যান, জপ, প্রাণায়াম করতেন, সেটাকে বলা হতো প্রার্থনা ঘর, চৈত্র। চৈত্র মানে হচ্ছে প্রেয়ার হল আর বুদ্ধিস্ট মঙ্ক। যাই হোক, এই আমাদের 15টি কোশ্চেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।